مدري كيف غير لي العمر يا حسيت بي عمري اللي كان اسيب عمري صار بلحظه كان كلمي مدري كيف غير لي العمر يا حسيت بي عمري اللي كان اسيب عمري صار بلحظه كان والله قايدني انا جاي فاتين خايفه اتنسيلام فاذكركتا انا عمي لاقيه دي আমার ড্রয়িং রুমটার অবস্থা একদমই খারাপ এই যে সোফাটা এখানে ছিল এখানে ছিল আর কি তো এখন এখানে ঠেলে নিয়ে এই যে জিনিসগুলো কি অবস্থা এখানে কাঠের দুটা এখানে যে কাঠের দুটা শেলফা এগুলি হচ্ছে আমি নতুন অনলাইন থেকে কিনেছি তো এটা হচ্ছে এগুলি গাছ টাছ রাখা যাবে এরকম আর এখানে একটা বক্স আছে এটা লম্বাটা এরকম তো এই ড্রয়িং রুমের অবস্থা আজকে সব গুছাতে হবে কিছু প্রোডাক্ট আসলে স্টক করে নিয়েছি আমাদের গোডাউনে আছে আর কিছু বাসায় নিয়ে এসেছি যাতে করে আমরা সামনে যে ঈদ আসতেছে ঈদে সব কিছু একটু দিতে পারি আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশানা হাউসে আমি ফারানা ইয়াসমিন রুমে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এই ড্রয়িং রুমটা গুছাবে এবং যে দুইটা শেলফ এনেছি মানে অনলাইন থেকে কিনেছি সেই দুইটা শেলফ আজকে অর্গানাইজ করব তো আজকে আমার এই অর্গানাইজেশন ভিডিওটি আপনারা দেখবেন আর আমরা রোজা রেখেছি রোজার ইফতারিতে কি রান্না করছি কি খাবো সেটা লাস্টের দিকে মানে যেহেতু ইফতারের আইটেম ভিডিও লাস্টে থাকবে আশা করি ফুল ভিডিওটি দেখবেন দেখলে আপনাদের একটুখানি হলেও ভালো লাগবে প্রথম যে শেলফটা দেখেছেন সামনের দিকের ছোট শেলফটা সেটা ভেবেছি এই জায়গাটাতেই দিব তো এই জায়গাটা এলোমেলো হয়ে আছে আপনারা জানেন আমি আমার বাবার বাড়িতে গিয়েছি দুই দিনের ট্যুরে তো যাওয়া এবং আসার পরে এসে আসলে যেহেতু গত কয়েকদিন থেকে আমার কাজের লোক নেই মানে দুই তিন কাজ করতো যে মেয়েটা ও এখন বন্ধ করে দিয়েছে ও বাড়িতে ঘর করবে এরকম বল বলল আর কি তো যার কারণে আমাকে সব কাজ এখন নিজ একা হাতে করতে হচ্ছে তো এরকম আমি না শুধু একা হাতে অনেক বোনেরাই করেন তো একা হাতে করতে গেলে অনেক কষ্ট হয় এবং অনেক আমাদেরকে সময় দিয়ে কাজ করতে হয় তো যাই হোক আমি শেলফটা এই জায়গাতেই রাখবো সেই জন্য এখানে নিয়ে এসে আগে আমি থাইফাতা এনেছিলাম তো থাই থাইফাতার সাথে থাইয়ের গাছ সহ এসেছে মানে গুড়া সহ তো আমি এগুলোকে এখানে লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে যে এগুলি নতুন পাতা গো যাচ্ছে আর কি আমি তো পুরোটা কেটে তারপর নিয়ে নিয়েছি শুধু গোড়াটা রেখেছি তা এখন এগুলোর নতুন পাতা উঠতেছে দেখে অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে আনারসের আগাটা মাথাটা আর কি এখানে আমি লাগিয়ে দিই দেখি কেমন হয় হয় কিনা না আল্লাহ ভালো জানে ঘরে যে শেলফটা বসিয়ে রেখে এসেছি ওটার জন্য গাছ লাগাতে এসে এই কাজগুলি আগে করে নিচ্ছি তো আমি এখন মানে ঘরের জন্য কিছু গাছ নিয়ে যাব। তার এক দিয়ে গাছে ফানিও দিয়ে দিচ্ছি তো আপনারা অনেকে আমার গাছ পছন্দ করেন দেখতে চান তো এই জন্য একটু গাছটাও দেখিয়ে দিলাম আর কি যাই হোক এখন এই গাছগুলি যেগুলি আমি এখন ইন্ডো প্ল্যান্ট সেগুলি নিয়ে নিচ্ছি ঘরেই তো এগুলি এতদিন ঘরেই ছিল আবার বাইরে এনে দিই আবার ঘরে নিয়ে যাই এরকম আর কি একটু রোদে আলোতে রেখে এই গাছগুলি এখনও ভালো রেখেছি তো বেশি যে অনেক যত্ন করি গাছের আমি তা না মাঝে মাঝে যতটুকু করি আর কি মোটামুটি গাছগুলি ভালোই আছে তো এই গাছগুলি এখন বাসায় নিয়ে যাচ্ছি তো এনে আমি ডাইনিং টেবিলে প্রথমে সবগুলো এনে জমাট করে নিয়েছি নেওয়ার পরে ভালো করে টবগুলি মুছে নিচ্ছি কারণ এই কয়েকদিন বাইরে ছিল ধুলাবালি ছিল আর আমি যেহেতু ছিলাম না তেমন একটা যত্ন ছিল না দুই দিন না হলেও আসা যাওয়ার পর আসার পরেও এক দুই দিন এইভাবেই গিয়েছে তো আমি আসার পরের দিনে এই শেল্ফ দুইটা মানে আমি অর্ডার করেছিলাম প্রায় দশ বারো দিন আগে একটা অনলাইন ফেজ থেকে অনলাইন ফেজটার লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে নিতে পারেন দুইটা শেল্ফ মনে হয় দশ হাজার পাঁচশো টাকা নিয়েছে আর কি তো আমার কাছে এই দুইটা শেলফ ভালো লেগেছে আমার ঘরের জন্য আমি প্রয়োজন মনে করেছি সেজন্য তো এটাতে গাছ লাগাবো এই জন্য এই শেলফটা নিয়েছে আর চিকন লম্বাস যে শেলফটা সেটা আমার রান্নাঘরের জন্য আমি মানে বুঝে শুনেই অর্ডার করেছি তো রান্নাঘরে একটু দরকার ছিল তো কিভাবে অর্গানাইজ করবো সেটা তো লাস্ট পর্যন্ত আপনারা দেখলে বুঝবেন যে জিনিসগুলো রাখার খুবই প্রয়োজন রান্না করে তো আর এই তো এই শিল্পটা গাছ এবং বুক দিয়ে সাজিয়ে নিচ্ছি আসলে ঘরের ভিতরে গাছ এবং বইয়ের সৌন্দর্যটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো আমি এই আগে প্রথমে কিছু গাছ টাছ দিয়ে দেখতেছি বেশি বেশিও দিবো না আবার কমও দিবো না এরকম আমি ট্রাই করছি তো কয়েকবারই চেঞ্জ করে টরে ফাইনাল লুকটা হবে লাস্টে প্রথমে দেখতেছি তো এখন মনে হচ্ছে বেশি জঙ্গল জঙ্গল মনে হচ্ছে তো এই জন্য আমি এগুলো চেঞ্জ করে নিব তো ওলট ফালট করে যেভাবে সুন্দর লাগে সেভাবে আমি এই শিল্পটা সাজানোর চেষ্টা করছি আর কি কমেন্ট করে জানাবেন আমার এই শেল্ফ দুইটা কেমন হয়েছে আমি এই এখানে যদিও ভিডিওতে বেশি লালসে টাইপের এসেছে আমি শেলফ দুইটা মানে কালারটা রেখেছিলাম আর কি একটু সাদা যে বার্নিশটা একদম সাদাটে টাইপের ওই বার্নিশটাই তো বার্নিশের কালারটা এখানে অনেক লালস মানে অরেঞ্জি অরেঞ্জি আসতেছে এরকম না আর কি তো যাই হোক আমার পছন্দের জিনিসটা আসলে অর্ডার করে এনেছি ভালোই মনে হচ্ছে এবার পরে ইউজ করতে করতে কেমন যায় সেটা হলো পরের বিষয় তো এই তো গুছিয়ে নিয়েছি এরকম করে এখন মোটামুটি সাজিয়ে নিয়েছি বেশি কিছু না অল্প কিছু গাছ দিয়েছি মাঝখানে শেলফটাতে একটা পিঙ্ক কালারের কেটলি দিয়েছি আর ব্লু রাখার চেষ্টা করেছি এখানে আশেপাশে আর কি আর নিচে কিছু হলুদ বই এবং সাদা ইয়ে দিয়েছি টপ দিয়ে সাজিয়ে নিয়েছে এখন যে বাকি শেলফটা এটা রান্নাঘরে নিয়ে যাচ্ছি তো আমাকে মোদ তাকে হেল্প করে দিচ্ছে তো এই জায়গাটাতে রাখবো ও আনতেছে আমি ভাবলাম যে আপনাদেরকে দেখাই কোন জায়গায় রাখবো রান্নাঘরে আমার যে সিঙ্কের সাইডে একটা জায়গা চিকন এই জায়গাটাতে একটু জিনিসপত্র রাখা দরকার ও এনে রেখে চলে গিয়েছে এদিক দিয়ে রান্নাঘরে দেখি এই বাড়ি থেকে আনা আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আমগুলো কেটে একটু ফ্রিজে রেখে দিই যেহেতু রোজা রেখেছি যখন ইফতারের সময় হবে আমরা ইফতারে খাবো এটা আর কি তো এই কাজটা প্রথমে করে নিচ্ছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই দাঁড়িয়ে বটিটা আমাকে মোটামুটি অনেক হেল্প করতেছে এখন আর বসে টসে কিছু করা লাগতেছে আর অনেক সময় চুরি দিয়েও অনেক কিছু করতে অসুবিধা মনে হয় বটি দিয়ে যেরকম সুবিধা হয় আর কি কাটা কোটা। তো সেই সুবিধাটা আমাকে মানে দাঁড়িয়ে বটিটাতে করে হেল্প হচ্ছে তারপরও আপনারা মনে করিলেন না যে এটা আমার ফেজে আছে আবার আমি দিতে পারবো তো এটা আমার কাছে নেই আমি অন্য একটা ফেজ থেকে নিয়ে নিয়েছি শুধু সেই জন্য বলছি আপনারা চাইলে অন্য ফেজ থেকে যা মানে এরকম সার্চ দিয়ে নিতে পারেন আর কি আমি এটা সাড়ে ছয়শো দিয়ে নিয়েছি তো এক এক পেজে এক এক প্রাইজ এটা স্বাভাবিক ভ্যারি করে তো যাই হোক আমার কুটাকাটি শেষ এখন আবার কাজে লেগে যায় তো একটু একটু করে কাজ করছি আসলে যে অনেক দূর জাপ করে করছি তা না আস্তে দিরে যেহেতু সাহেব রোজা আমিও রোজা তো বাড়ি থেকে আসার পরে রোজাগুলি শেষ করার চেষ্টা করছি আর কি যদিও ভিডিওগুলি অনেক আগের প্রায় চার পাঁচ দিন আগে আরও বেশি হবে তো আস্তে আস্তে যেহেতু দুই তিন দিন আমি মাঝখানে ভিডিও দিতে পারি নাই বা মাঝে মাঝে গ্যাপ যাচ্ছে এই জন্য ভিডিওগুলো জমে গিয়েছে তো আস্তে আস্তে এখন দিব চেষ্টা করছি আর কি তো এই তো এখন আমি সেল্পটা যে জায়গাতে দেওয়া দরকার ওইটাতে সুন্দরভাবে আমার ছোট্ট একটা জায়গা ওই জায়গাতে মানে সেট হয়েছে এটা হলো বড়ো কথা তো এই জুড়িটাতে আমি আলু রেখে দিচ্ছি আর পেঁয়াজগুলোতে পেঁয়াজগুলো আরেকটা জুড়িতে রেখে দিব আর নিচে আমি জুড়িটার নিচে একটা মানে যে ব্যাগগুলি আসে ওগুলি দিয়েছি যাতে একটু কোনো টিজা হলেও শুষে নেয় আর ময়লা থাকলে সেটাও যেন জুড়িতে না লাগে আর এটা একটা ভ্যাতের ঝুড়ি ওইটাতে দিয়ে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আর নিচের এই শিল্পটাতে আমি এই আলু পেঁয়াজ রসুন যখন আসবে তখন এইভাবে রাখবো আর কি এই জন্য এটা এভাবে রেখেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি যে ফ্রিজের ম্যাটগুলি মাল্টিপারপাস ম্যাট এগুলি আমি সাদা কালার ইউজ করছি তো এটা আমার কাছে সাদা কালারটা ভালো লাগে এই জন্য সাদাটাই ইউজ করছি আর দিয়ে দিচ্ছি মাঝখানের শেলফটাতে রাইস কুকারটা দিয়ে দিয়েছি আর নিচের যে বক্সটা সেটাতে যেগুলি আসলে মাঝে মধ্যে লাগে যেমন টোস্টার তারপরে স্যান্ডউইচ মেকার সেগুলি রেখে দিয়েছি আর এই গাছটা আমি এই শিল্পটাতে দিব এর জন্য বারান্দা থেকে নিয়ে এসেছি আর মরা পাতাটাতে এগুলো সরিয়ে একটু এটাকে যত্ন করে গুছিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি তো এই জায়গাটাতে উপরের শিল্পটাতে দিব ভেবেছি কিন্তু জায়গা হচ্ছে না এখন নামিয়ে নিচ্ছি আর কালো দুই বইমে আমার মুড়ি থাকে তো ওই জন্য মুড়িগুলো রেখেছি আর পাশাপাশি বাদ বসিয়ে দিয়েছি রাইস কুকারে এই যে সুন্দরভাবে বাদগুলি হয়ে যাচ্ছে পিছনে ফ্লাগ আছে জন্য এখানে আমি তেল রেখেছি আমার প্রয়োজনীয় কেটলি রেখেছি রাইস কুকার তার রেখেছি তারপরে হচ্ছে চাউলের গুঁড়ার কন্টেনার রেখেছি তো এই জিনিসগুলো আমার এভাবে রাখাটা খুবই জরুরি ছিল রুটির বক্সটা রাখতে অসুবিধে হতো রুটির বক্সটা রাখতে পেরেছি তো আমার এই জিনিসটা অনেক হেল্প হয়েছে পাঁচ হাজার মে মেবি এই শেল্পটা তো আমার এই শেল্পটা এবং আমার এই অর্গানাইজ করাটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এই নুডলসটা রান্না করব এই জন্য ভালো করে পানি ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি নুডলস ও আমি আমার স্টাইলে একটু চাউমিন বানাবো সেটা থেকে আজকের এই নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি আর কি আর ভাঙছি আমার মুনতাসির মোতাকে ওরা ভাঙ্গাটা পছন্দ করে না আর চাউমিনটা আসলে একটু আস্তে থাকলে ভালো লাগে নুডলস হচ্ছে আর চিকেন নার্গেটস বাজি করব আজকে বুটবাজি তো হালকা একটু করতে হয় বুটবাজি একটু হালকা করছি তো বুটবাজিটা মোটামুটি হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি নুডলসগুলো হয়ে গেছে এখন আমি এগুলোকে টুকরিতে ঢেলে নিচ্ছি ভাঙিয়ে তো নুডলসগুলো ঠান্ডা হতে দিয়ে এখন আমি একটু বেগুনি আলু একটাকে ফাতলা করে কুটে নিয়েছি নিয়ে একটু অল্প করে ভেজে নিচ্ছি আমরা যদিও রোজা রেখেছি কিন্তু ছেলেরাও একটু একটু খাবে সেই চিন্তা থেকে আর কি তো একটু নার্গেজ ভেজে নিব মুন্তাসির খাবে বা ওরাও খাবে একটু একটু সবার জন্য করে নিচ্ছি আর কি তো চাউমিন বানানোর জন্য এখানে আমি টমেটো তারপরে একটা ক্যাপসিকাম তারপরে একটু গাজর এগুলি কেটে নিব চিকন করে লম্বা করে দিব এর জন্য চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো আজকে আর কোনো সবজি নেই এর জন্য এই তিনটা আইটেমই দিব এখানে পাতাকপি তারপরে আরও যদি বরবটি থাকে সেগুলি দিলেও ভালো লাগে তো আর চিংড়ি মাছ দিলে আরও বেশি মজা হয় আমার কাছে আজকে চিংড়ি মাছ নেই এই জন্য শুধু চিকেন দিয়ে করবো চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ওগুলো রেখে দিয়েছি তো আমি এভাবে চিকন করে ক্যাপসিকাম এবং গাজর কেটে নেব আর কি তো আমাকে অনেকেই কমেন্ট করেন আপনারাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে বা অনেক ভালো লাগে আজকে একজন বোনের নাম বলবো যারা অনেক বেশি কমেন্ট করেন প্রতিদিনই কমেন্ট করেন তাদের আমি আগেও বলেছি যারা আমার যখনই মনে ফুটবে আমি আসলে ভুলে যাই তো যখনই মনে ফুটবে তাদের নামগুলি বলবো তো আজকে এক বোনের নাম বলবো তার আগে আমি এই রেসিপিটা একটু কী কী দিচ্ছি সেটা বলে নিচ্ছি প্রথমে তেল দিয়ে আমি একটু রসুন ভেজে নিচ্ছি রসুন কুচি করা আর কি তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি যে কোনো চাইনিজ আইটেমে একটু রসুনটা ভেজে নিলেই একটু ভালো লাগে আর এখানে আদা রসুন কিউব করা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিব এখন কিউব করা চিকেনগুলি একটু মরিচ পাউডার লবণ পরিমাণ মতো আমি একবারে সবজির জন্য সহ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মানে চিকেনের সাথে ভেজে নিচ্ছি পাশাপাশি আমার ছেলে একটু নার্গেলসগুলো ভেজে নিচ্ছে ছেলেরা একটু একটু হেল্প করে যার জন্য আমাকে যে অনেক বেশি কষ্ট করতে হয় তা না একটু একটু ওরা হেল্প করাতে আমারও কষ্ট কমে যায় দিয়ে দিয়েছি একটুখানি কালো গোলমরিচ পাউডার তারপরে দিয়ে দিচ্ছি যে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলি মুরগি গোস্তটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরেই দিয়ে দিয়েছি আর সবজিগুলো একটু ছেড়ে ঢাকনা দিয়ে দিবো একটু দুই তিন মিনিটের জন্য এগুলো একটু সফট হয়ে যাক সফট হয়ে গিয়েছে প্রায় চার মিনিটের মতো রেখেছি তারপর আবারও ছেড়ে এখন দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা আর একটু থাকলে ভালো হতো আজকে দুইটাই আইটেমে শেষ চিলি সসও ছিল না সয়া সসও ছিল না তো একটু একটু আমি ফানি দিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ কুচি ওটাও একটু দিয়েছি আসলে পরিমাণটা বা যার রুচির যেমন সেরকমই ঝাল লবণ এগুলি নিখেন দিয়ে দিতে পারেন তারপরে দিয়ে দিয়েছি চাউমিনটা চাউমিনটা ভালো করে নেড়েছেড়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব কারণ একটু সব কিছুর সাথে যেন সবজির যে ইয়েটে সেগুলি ঝাল টাল ঢুকে চাউমিনের সাথে তো এই জন্য আমি একটু নেড়ে ছেড়ে একটু ঢাকনা দিয়ে দিব দুই তিন মিনিট এভাবে হতে থাকুক তার ফাঁকে আমি একটু এই ফেঁপেটা কেটে নিই এতক্ষণ সিলে নিয়েছিলাম সেলার পরে এখন ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি আর এটা আমি ভেবেছিলাম শক্ত না একটু নরম নরম হবে এখন দেখি অনেক শক্ত মানে কচকচের যেটা সেটা আর কি তো কচকচে এই ফেফেটা খেতে অনেক বেশি মজা লাগে তো যাই হোক আমি সবগুলোকে মানে অর্ধেকটাকে টুকরো করে নেবো আর কি তো এখন যে নামটা বলবো বেলে বলেছিলাম সেটা হচ্ছে মাস্টার্স লাইফ স্টাইল উনি দেখেছেন ছিয়াশিটা আমাকে কমেন্ট করেছেন তো উনিও একজন ব্লগার ছোট হোক বড় হোক একজন ব্লগার এটাই ওনার এখন পরিচয় তো ওনাকে আপনারা সবাই সাপোর্ট করবেন ওনার ভিডিওগুলি দেখবেন তো আসলে এই এরকম অনেকেই বলেন আপনাদের নামগুলি বলার জন্য তো আপনারা কমেন্ট করে যাবেন আমি যখন আমার সুযোগ বা সুবিধা হয় বা আমার মনে আসে তাদের নামগুলি আমি বলে যাব আর যারা বেশি বেশি কমেন্ট করেন তাদের নাম বেশি বেশি বলবো তো যাই হোক এর ভিতরে আমার ভাজা বোনাগুলোও হয়ে গিয়েছে আর এই যে চাউমিনটাও সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে এখন আমি এটাকে আর একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব আমার হয়ে গিয়েছে আর বেশি রান্না করতে গেলে চাউমিনটা ভেঙে যাবে নরম হয়ে যাবে তো একটু আস্তে আস্তে যেন থাকে সেই পর্যায়ে আমি নামিয়ে নেব তা আজকে ইফতার আইটেম এবং আমার দুইটা সেল্ফ অর্গানাইজেশন করা ভিডিও দেখিয়েছি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ হি ওবার ইয়া সাতুব্লাফসান